প্যান্ডেল অন্ধকার হয়ে গেছে, এবার লাইটিং এর মেন খেলাটা হচ্ছে এই যে, ঠিক আছে? তো চল, দারুণ লাগছে, তোমরা একটু দেখো, বেশি কথা বলবো না। প্যান্ডেলের মধ্যেটা ঢুকেছি, এত সুন্দর লাগছে না? এই বড় ঝাড়বাতি রয়েছে আর প্রচুর মানুষ, খুব সুন্দর ডেকোরেশন করেছে আমাদের কেন্সি। প্রতি বছর নানান রকম জিনিস চমক দিয়ে থাকে মানুষকে, এবছরও দিয়েছে। আর এই যে মাতৃ প্রতিমা, ঠিক আছে, মাতৃ প্রতিমাটাকেও খুব সুন্দর লাগছে। এদিকে আরেকটা কালী ঠাকুর রয়েছে এই যে, আর এই হচ্ছে মেন মা, আর এই হচ্ছে ঝাড়বাতি। ভাই, ঝাড়বাতিটা সেরা লাগে, সেরা মানুষের ঢল নেমেছে। মানে দুর্গা পুজো মানে কলকাতা, কালী পুজো মানে বারাসাত, এক একটা পুজো এক একটা জায়গায় যেরকম বিখ্যাত। মানে কেন্সি নিয়ে এবছর, কেন্সিটা নিয়ে এবছর আলাদা করে বলার কিছু নেই। দারুণ প্যান্ডেল, লাইট দিয়ে করে প্যান্ডেলটা যেমন খেলিয়েছে তোমরা দেখলে সিনেমাটিক শটে। নেক্সট আমরা চলে এসেছি বিদ্রোহী সংঘ। বিদ্রোহী এর বছরের থিম হচ্ছে দুবাইয়ের একটা তাজ, যে হোটেলটা দেখলে তোমরা। অ্যান্ড ঠাকুরটা সোনালি কালার করেছে, এত সুন্দর লাগছে না ঠাকুরটা এই যে, ঠিক আছে? আর ভেতরের ডেকোরেশনটা এই ঝাড়বাতি রয়েছে, অ্যান্ড খুব সুন্দর একটা হাতের কাজের ডেকোরেশন রয়েছে। সব থেকে বেশি ভালো লাগছে ঠাকুরটা সোনালি কালার রয়েছে। আচ্ছা, এই দিকটায় মনে হচ্ছে কার্তিক লক্ষ্মী, ওইদিকে কৃষ্ণ রাধা রয়েছে, আর এটা কী ঠাকুর বুঝতে পারছি না, আই থিঙ্ক কার্তিক লক্ষ্মী হতে পারে। আর অ্যান্ড মিডিলে হচ্ছে কালী ঠাকুর, ঠিক আছে? বেশ সুন্দর লাগছে। আমরা এখন খাচ্ছি ফুচকা, এই প্যান্ডেলটা বেরিয়ে ফুচকা খাচ্ছি। এই যে এর আজকে ফুচকা খাওয়ার হেভি লোভ লেগে গেছে, জানি না কেন, ঠিক আছে? চলো দাদা, একটু ভালো করে আলু ঝাল ঢাল দিয়ে একটু টক টক দিয়ে মেখো, ঠিক আছে? ফুচকা খাই, পুজোয় একটু ফুচকা টুচকা না খেলে পুজো বাইকটা জমে না ঠিক, কি তাই তো? এখন সবে 11:30 বাজে, আজকে সারা রাত, সারা রাত বলতে আজকে প্রায় 2:30-3 পর্যন্ত ঠাকুর ঠাকুর দেখবো। চলো ফুচকাটা খাই, দেন দেখি কেমন টেস্ট। টেস্ট আছে, অ্যান্ড আমরা এসেছি শতদলে। শতদলের এবারের ওদের থিমটা এত সুন্দর পড়েছে না চারিদিকে, মানে দারুণ দারুণ। শতদলও প্রতি বছর কিছু না কিছু নতুন জিনিস চমক দিয়ে থাকে, এবছরও খুব সুন্দর জিনিস চমক দিয়েছে। এটা একটা বাঘ, ঠিক আছে? তো অ্যান্ড এবার ভেতরের দিকে এন্ট্রি করছি, ভেতরের দিকটা জাস্ট তোমাদেরকে দেখাবো যে কত সুন্দর লাগছে। ওয়াও, খুব সুন্দর করেছে, খুব খুব। আর এইদিকে হচ্ছে মাতৃ প্রতিমা, এখানে হচ্ছে মাতৃ প্রতিমা, তার সামনে একটা ছোট্ট একটা ঝর্ণার ব্যবস্থা করেছে, ঠিক আছে? তো আর এইদিকে ঠাকুর একটা রয়েছে পুজোর জন্য, অ্যান্ড পাহাড়ের একটা, পাহাড়ের গুহা টাইপের বলতে পারো, অ্যান্ড ওখান থেকে ঝর্ণার একটা ছোট্ট জল পড়ছে। আর ভেতরে ডেকোরেশনটা মোটামুটি এই, অ্যান্ড বারাসাতে এবছরে সব থেকে বড় কালী ঠাকুর আগমন সংঘতে করেছে, আমরা দেখতে এসেছি, সেরা লাগছে। দুই সাইডে হালকা ছোটো করে একটা পাহাড়ের টাচ, আর এই যে কালী ঠাকুর, ঠিক আছে? সব থেকে বড় বারাসাতে, সব থেকে বড় লাইটিং শোটা হচ্ছে, জাস্ট দেখো তোমরা, সেরা লাগছে, সেরা। কেমন লাগছে ভাই এটা? হ্যাঁ, ও ভয় তো দাঁড়িয়ে আছে, পান্ডে তো এক,
হয়েছে ভাই বিরিয়ানি। চলো এই হচ্ছে বিরিয়ানি। সেরা হয়েছে, ভীষণ খিদে পেয়েছে, সকাল থেকে কিচ্ছু খাইনি। আর স্যালাড এনেছি এখন। এদিকে দাদু ভাইরা চলে যাচ্ছে, মামা মামি চলে যাচ্ছে, টাটা দিদা, টাটা টাটা মামা, টাটা দাদু ভাই, টাটা।